হ্যালো বন্ধুরা, আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন গল্প শুনতে। সাসপেন্স ভিলা নিবেদিত হেমেন্দ্র কুমারের লেখা আমাদের আজকের গল্প পিশাচ। হেমেন্দ্র কুমার জন্ম 2 সেপ্টেম্বর 1888 সালে কলকাতায়, মৃত্যু 18 এপ্রিল 1963। মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চার শুরু। বহুমুখী প্রতিভার অধিকারী এই সাহিত্যিক তার খেয়ালি জীবনে ঘুরে বেরিয়েছেন সাহিত্য সংস্কৃতির নানান স্রোতে। ভারতী গোষ্ঠীর সাহিত্যিক হিসেবেই প্রথম পরিচয়। বসুধা পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়। লিখেছেন বহু গান, নাচ শেখাতেন, নাটকও লিখেছেন। সম্পাদনা করেছেন নাটক বিষয়ক সাময়িক পত্র নাচঘর। পরবর্তী সময়ে সম্পাদক ছিলেন ছোটদের বিখ্যাত পত্রিকা রংমশালেরও। কিশোর সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হেমেন্দ্র কুমার লিখেছেন অজস্র বই। বয়স্ক পাঠকদের জন্য কাব্য অনুবাদে ওমর খৈয়ামের রুবায়ত বা ছোটদের জন্য জকের ধন, দেড়শো খোকার কাণ্ড, ঝড়ের যাত্রী, কিংকং সমানভাবে আদৃত। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এবার এখানে নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, আচ্ছা ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সকলেই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছন দিককার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছড়া আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছড়ার ক্ষতি করে এই ভয়ে কাউকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে বেড়াটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে, তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিয়েছিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময় বাবু কি আর বাগানের ভিতরে যেতেন না? বাড়িওয়ালা বললে, যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস দেড়েক আগে আরেক সকালে বাগানের ভিতরে আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না।
বিমল খানিকক্ষণ ভেবে বললে, তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বললে, খুন না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাঁকে কেউ হত্যা করেনি, হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধলে, তার দেহ কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু ও যুগে লোকরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। এই রামময় বাবু মারা পড়বার আগে ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাঁদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত কি রস থাকতো না? বিমল উত্তেজিতভাবে বললে, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রি। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে, ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কুমার বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার আর বিমলের মুখের পানে তাকিয়ে রইল, তারপর বললে, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই, কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্যে আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্যে, নরহত্যার জন্যে নয়। বিমল বললে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে, আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গিয়েছে তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত, মাঝে মাঝে এক একটা পুরো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে, বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এটাই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত, পেতনি, পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন তা আমি হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। বিমল বললে, পিশাচটা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়, অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়, তখন সে মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলে, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পিয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না?
ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের উপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক, বাগানের বাইরে এত বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বললে, তবে যদি বলো ওই পিশাচটা অত্যন্ত বিলাসী, ঠিক কবির মতো, ফুলের গন্ধ শুঁকতে মনে হয় ভালোবাসে, তাহলে? কুমার বাধা দিয়ে বললে, আমি ওসব কিছুই বলতে চাই না, আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগল। কুমারও আর কিছু বললে না। চারদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হল, কি যেন কি একটা মাটির উপরে ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল, তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বললে, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো প্রস্ত? বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। বিমল আশ্চর্য হয়ে বললে, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগুতে এগুতে বললে, দাঁড়াও আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বললে, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে, মনে রেখো রাত্রেও বাগান বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মিলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ বাহ, কি চমৎকার! দেখো কুমার দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে, রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠল, বিমল শিগগির এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হই স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি, কিন্তু কে কে বধ করলে? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে, আজ রাতে তা বুঝবার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগল। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেলে না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুর শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে, হয়তো তারা আশা করেছিল যে
এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। বিমল বললে, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধ পাইনি। হয়তো এই ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়াল। পরমুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগল। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছে লক্ষ্য করে উপরে উপরে দুইবার গুলি বৃষ্টি করলে। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা আরো ছোড়বার পরে রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতো তাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এবার বোঝা গেল। কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরো কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিসাচ অর্কিড অক্টোপাসের মতো শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। প্রিয় বন্ধুরা, আমাদের গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা আপনাদের উৎসাহের কারণেই কিন্তু আরও এগিয়ে যেতে পারব পরবর্তীতে। আমাদের নতুন নতুন গল্প আসতে থাকবে পরবর্তী সময়ে। শুধু ক্লাসিক্যাল গল্পই না, বর্তমান সমসাময়িক বিভিন্ন গল্প এবং সত্যিকারের ভয়ের গল্প যা আমাদের আপনাদের জীবনে ঘটে গিয়েছে সেগুলো পরবর্তীতে কিন্তু আমরা আনতে চলেছি। সো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আমাদেরকে জানান যে আপনারা কি ধরনের গল্প পরবর্তীতে শুনতে যাচ্ছেন, এবং আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিন। তো দেখা হবে পরবর্তী আয়োজনে।